চলো আমাদের সাথে দেখতে থাকো কোথায় যাই। বীরপাড়া, আর এখানে আমরা সিদ্ধান্তের এক ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে একটু সময়ের জন্য রেস্ট করতে গিয়েছিলাম। আফটার দ্যাট উই হেডেড ফর আওয়ার ইকো রিসর্ট। এটা হচ্ছে হলং ইকো রিসর্ট, তোমরা অবশ্যই আসতে পারো, খুব সুন্দর জায়গা। ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো যে কি করে তোমার আসতে পারবে। আজকে সারাদিন তোমাদেরকে দেখাবো। সাথে একটু পরে দেখা হবে। আমি এখন ব্যাগটা রাখবো, তারপর একটু ফ্যাশন আপ হবো, আফটার দ্যাট তোমাদের সাথে আমরা কথা বলছি। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছ মোটু মোটু দুজন। জাস্ট উপরে পরশিটা দেখো তোমরা, কি সুন্দর, দারুণ দারুণ। খাবার ইজ রেডি। কি কি দিয়েছে আমাদেরকে? এটা কি? ডাল। এটা ডাল, এটা মাছ, মাছের ঝোল, সাথে আছে স্যালাড, এই তো রাইস, তারপর এটা কি দিয়েছে? শাক পটল পোস্ত। শাক পটল পোস্ত আর পাপড়। হ্যাঁ, সুন্দর করে বাড়ো। নিজে তো একটু বেশি করে দাও। আচ্ছা, দীপায়ন একটু বেশি করে খাবে? আমাদের স্ন্যাক্স এসে পড়েছে। দিস ইজ চিকেন পকোড়া উইথ সস অ্যান্ড গরমা গরম চাই। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমাদের বনফায়ার হচ্ছে, ওখানে যাবো।
আচ্ছা তোমরা কি করছো, আমাদেরকে কেন ডাকছো? ওখানে যাবো দাদাকে আর বৌদিকে, যাবো তো আমরা, আমরা বনফায়ারে যাবো, ওখানে গিয়ে চিকেন খাবো। দেখো দেখো যে জায়গা দেখো, দীপায়ন আর অঙ্কিতা ওদের ফেভারিট দাদাকে গিফট করেছে, ওদের জন্য দাদা এন্ড বৌদিকে, ওকে কিসের জন্য? Love you, Dada Modi. Oh my God. তোমার ফটোর প্রবলেম। Thank you so much. সত্যি করে। আচ্ছা এটা এখন ভালো করে আমরা কেকটা একটু ভিডিও করে দেখাচ্ছি। আচ্ছা অতটুকুটুকু খেলে কি হবে, পুরো কেকটা কিন্তু শেষ করতে হবে। আমাদের চিকেন বারবিকিউ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো। এখন বাজছে রাত 12টা, অন্ধকার হচ্ছে। তো এখন বাজছে রাত 12টা। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, 12 তারিখ, এখন বাজছে রাত 12টা। আমরা এখন যাচ্ছি, আমরা বারবিকিউ সব খাবার দাবার শেষ করলাম, এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। সেই ওয়াচ টাওয়ারটা উইদিন দ্য ফরেস্ট, আমরা যাবো ফরেস্টের একদম মিডিল দিয়ে যাবো। সো সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো, তোমরা চলো আমাদের সাথে, ট্রাই করো ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ার থেকে যদি আমাদের লাক প্রিভেইল করে তাহলে আমরা দেখতে পাবো ডিয়ার অ্যান্ড হাতি অ্যান্ড অল, লিওপার্ডও বেরোতে পারে। সো এক্সপেকটেশনটা রাখো, ফিঙ্গার ক্রসড, ফিঙ্গার ক্রসড, আই হোপ আমি চিতা দেখতে পাই। সো ফিঙ্গার সাইড ক্রসড, চলো আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার, আমাদের সাথে আমাদের গাইডও যাচ্ছে। কাকু এখানে কি চিতা বের হয়? চিতা এখানে মাঝে মাঝেই আসে। এটা কি আমাদের ফরেস্টের মিডল দিয়ে যাচ্ছি আমরা? আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। এখানে হাতি, চিতা, হরিণ মানে সবই আছে। এখন বাজছে রাত 12টা, রাত 12টায় তোমরা এখান থেকে যাচ্ছো, ভূত বেরোবে না তো? ভূত তো আমার ভয় না। তুমি কালকে কি বেরিয়েছিল এখানে? হ্যাঁ কালকে কি বেরিয়েছিল এখানে? দেখো হরিণ সব সময় বেরোয়, হরিণ ছাড়া। দেখতে পাচ্ছ গেটটা খুব ক্রিপি ক্রিপি গেট। এটা কাকুর এডিশন। আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। আমরা একটা কপি নিব এই বনে, আর যদি সম্ভব হয় তোমাদেরকে এটার বিষয়ে জানাবো। ডেসক্রিপশন বক্স তোমরা যদি ইন্টারেস্টিং পাও তাহলে কিনতে পারবে। আচ্ছা গাইজ, আমরা এখন হরিণ দেখতে পেয়েছি। তো আমরা এটা আমাদের অনেক বড় লাক মনে করতে পারি। হরিণ হরিণ হরিণ
আমরা ডিয়ার বলতে যেটা বুঝি এটা হচ্ছে ডিয়ার, আমাদের দীপায়ন ফরেস্ট ডিটেকটিভ হয়ে গেছে, ও এখন টর্চ মেরে মেরে ও বের করছে কোথায় কি পাওয়া যাবে। বাট আই ডোন্ট থিংক সো আমরা আরো কিছু দেখতে পাবো, বিকজ ইটস অলরেডি 1 AM নাও এন্ড আমরা এখন যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। সো আই থিঙ্ক আমাদের ব্লগটা এখনই শেষ করতে হবে, বিকজ ইটস 1 AM এন্ড আমরা হরিণ দেখতে পেলাম, সেটাই আমাদের লাক আমরা বলতে পারবো। আমাদের ডিনার চলে এসছে, আমরা এখন ডিনারটা পাচ্ছি। সো আমাদের ডিনারে আছে, একটু সামনে আছো, একটু কাছে আসো। আমাদের ডিনারে আছে প্লেন রাইস, আছে আমাদের চিকেন এন্ড এটা হলো ডাল, তারপর আছে পাঁপড় ভাজা, আলু ভাজা, এটা কি ভাজা, এটা বাঁধাকপি আই থিঙ্ক, তার সাথে সয়াবিনও দিয়েছে, আর সাথে আছে স্যালাড আর লেগ। আমরা বেড়ে তারপর